পেঁয়াজ উৎপাদনের সমৃদ্ধ জেলা পাবনা। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় এবার পেঁয়াজের ফলন আশানুরূপ হয়নি। সেই সঙ্গে পেঁয়াজের বাজার মূল্য কম। জেলায় প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা দরে। উৎপাদন খরচ বেশি হওয়ায় এই দামে পেঁয়াজ বিক্রি করে লাভের মুখ দেখছে না বলে জানান কৃষক। পেঁয়াজের উপর নির্ভর, কিন্তু যে আমরা খরচ করেছি এই খরচ বিনিময়ে আমাদের খরচ উঠতেছে না। ফেরত দোকানে আনতেছি দিতেছি জমি, তাহা দিবির পারিনি। এক বিঘে পেঁয়াজি খরচ পড়ছে, আমরা নিচে হলে গিয়ে ওই 8-9 হাজার টাকা খরচই বাঙেছে। তাহলে আমরা এখন কৃষকের আমরা এখন ওই সার বিষের দাম দেবো কী দিয়ে? শ্রমিকের সাথে বেতন দিয়ে আমাদের পোষাচ্ছে না। যেভাবে আমরা দিনে দিনে পিছিয়ে যাচ্ছি, যদি এভাবে বাজার থাকে তাহলে কৃষক বাঁচবে না। স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় পেঁয়াজ উৎপাদন তুলনামূলক সামান্য কম হয়েছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। গত বছরের তুলনায় আমাদের এই বছরের তাপমাত্রা এবং সে সাথে বৃষ্টিপাত স্বাভাবিক না হওয়ার কারণে কৃষকরা কিছুটা হয়তো একটু ফলনটা কম পেয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর পাবনায় 43,860 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6,09,000 মেট্রিক টন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।